ভারতে চলমান করোনা মহামারীর মধ্যে ত্রাণ তহবিল গঠনের জন্য আয়োজিত দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের মুখোমুখি বসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান দাবার চাল দিতে দিতে আগামী ছবির কথা ফাঁস করেছেন আমির আমিরের কথা অনুযায়ী সব ঠিক থাকলে বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি মহারাষ্ট্রে লকডাউন উঠতে আমির ফের ব্যস্ত লাল সিং চাড্ডা ছবির শেষ অংশের শুটিংয়ে অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্র হুবহু পর্দায় ফুটিয়ে তোলা আমির খানের নেশা এক একান্ত সাক্ষাৎকারে বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবিতে অভিনয় প্রসঙ্গে বলিউড সংবাদ মাধ্যমকে আমির জানিয়েছেন এই ধরনের চরিত্র করার জন্য মুখিয়ে থাকেন তিনি কারণ বিশ্বনাথন আনন্দ হওয়া মানে শুধুই দাবা খেলা নয় তার চিন্তাভাবনার সরি খাওয়া দাবার চাল নিয়ে তিনি কি ভাবেন প্রতিপক্ষকে কিস্তিমাত করতে কী ধরনের ছক কষেন আমির জানান এক ঢিলে দুই পাখি মারতে চলেছে দেশের এক সম্মানীয় ব্যক্তিত্বের ভাবনার সাক্ষী হতে চলেছে একজন অভিনেতার কাছে এটাই বিরাট পাওনা বিশ্বনাথন আনন্দের জীবনীমূলক ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন আনন্দ এল রায় এবং মহাবীর জৈন thank yeah. you